হ্যালো এভরিওয়ান ভেদঙ্গ ওয়েবসাইটে তোমাদের স্বাগত আমি অক্ষয় পাল তোমাদের গণিত শিক্ষক দেখো এখানে কী বলেছে এবিসিডি একটি রম আছে আমাদের এখানে এবিসিডি রমবসের রম বসের এবিসিডি কোন এবিসি ইকোজটা থার্টি সিক্স ডিগ্রি তাহলে সেক্ষেত্রে কোন এসিডি ইকোজটা কত হবে সেটা আমাদের বের করতে হবে ওকে তো অতএব এবি ডি তো এফ এবিডি রম্বসের কোন এবিসি কোন এ বি সি ইকলস টু থার্টি সিক্স ডিগ্রি ওকে অতএব কোন এবিসি এর এবি ইকুয়ালস টু বিসি হবে অতএব এখানে দেখো সরি ত্রিভুজ এবিসি এখানে এবিসিডি রম্বোসের মধ্যে যে ত্রিভুজ এবিসি থাকছে ত্রিভুজ এবিসি এর এবকুয়ালস টু বি সি হবে কারণ যেহেতু এবিসিডি রম্বসের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় যেহেতু রম্বসের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় যেহেতু রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান ওকে এরপর দেখো কী বলছে অতএব এবিসিডি সরি অতএব ত্রিভুজ এবিসি এর এখন দেখো এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান তাহলে এবির অপোজিট অ্যাঙ্গেল ও বিসির অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে অতএব ত্রিভুজ এর এখন এবির অপোজিট অ্যাঙ্গেল কথা হবে এবির অপোজিট অ্যাঙ্গেল বা ত্রিভুজ এবিসি এর কোন বিএসি কোন অর্থাৎ কোন বিএসি এবং কোন এসি বি হবে কোন এসি বি সেটা ইকুয়াল এবং সেটা ইকুয়াল আমরা এক্স ধরে নিচ্ছি ওকে সেটা আমরা এক্স ধরলাম তো এখন দেখো একটা ত্রিভুজের তিনটি বাহত একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোন তিনটি কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি কারণ এবিসি ত্রিভুজে তিনটি বহুত সরি তিনটি কোন একশো আশি ডিগ্রি হবে এখন দেখো কোন এবিসির ভ্যালু কত দেওয়া আছে আমাদের কোন এবিসি ইকোয়ালস টু থার্টি সিক্স ডিগ্রি আর কোন বিএসি হচ্ছে এক্স রে নিচে কোন এসিবি ইকোয়াস টু এক্স ওকে দুটো ইকুয়াল কোন ইকো টু একশো আশি ডিগ্রি বা এখান থেকে এক্স ইকোসটা কত হবে বলো এক্স ইকোস হবে আমাদের দেখো থার্টি সিক্স প্লাস টু এক্স হয় তাহলে এক্স ইকোস্ট হবে একশো আশি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি ডিভাইডেড বাই টু ওকে ইকলস টু ওয়ান ফর্টি ফোর ডিগ্রি বাই টু ওয়ান ফর্টি ফোর ডিগ্রি বাই টু ইকলস টু সেভেন টু টু ওকে তো তো আবার যেহেতু দেখো প্যারালাল টু আবার যেহেতু এবিসিডি রম্বোসের এব এব প্যারালাল টু ডিসি অতএব কোন এসিডি অতএব কোন এসিডি ইকলস টু যে দেখো প্যারালাল থাকে আমাদের তাহলে সেক্ষেত্রে কোন এসিডি ইকুয়ালস টু হবে আমাদের কোন বিএসি কোন এসিডি ইকুয়ালস টু কোন বিএসি এখন দেখো বিএসির ভ্যালু আমরা বের করেছি কত সেভেন্টি টু ডিগ্রি ইকুয়ালস টু সেভেন্টি টু ডিগ্রি যেহেতু কোন বিএসি ইকলস টু এক্স ইকালস টু সেভেন্টি টু ডিগ্রি ওকে ভেদঙ্গ ডট কম ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ আরও গণিত সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন